malba, ay que babalba. Pito ni te kore kore ya duk 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 kore lagi para. O darling ni hama kore lagi para. Ay এই দেখো রকি অনেকক্ষণ মস্তি হলো মজাও হলো এবার তুমি আমাদের বাড়ি থেকে চলে যাও কেন দেখো আমার তুমি আমাদের বাড়ি থেকে যদি না যাও আমার বাবা তোমাকে খুব মারবে তোমার বাবাকে আমি ম্যানেজ করে নেব এই দেখো মা কি ম্যানেজ করে না আমার কাছে জি ব্যাপার কিন্তু বাবা তো খুব রাগি তবে রাগা ঠান্ডা হয়ে যাবে তোরা এমন ভাবে বক্স আছিস মানুষ ঠিক তো এটা কি রে কেন বাবা আমার লাভার এমা লাভার মানে কি রে লাভার মানে বুঝতে পারছ না তুমি জানো না লাভার মানে কি লাভার মানে লাফিয়ে লাফিয়ে তোমার মেয়ের কাছে যায় লাভার মানে লাফিয়ে লাফিয়ে মেয়ের কাছে যায় হ্যাঁ এ লাভার মানে কি রে লাভার মানে হচ্ছে আমার বন্ধু এটা তোর বন্ধু তুই একটা মেয়ে ছিলে তোর বন্ধু হবে মেয়ে ছিলে বেটা ছিলে তোর কিসের বন্ধু রে ও সব তুমি বুঝবে না ওটা এখনকার ফ্যাশন এই তোর নাম কি রে আমার নাম রকি তোর বাবার নাম কি বাবার নাম ফাঁকি তোর বাবা কি করে রে বড় ব্যবসা করে তোর মা বাকি মা কি করে ফুসকা ব্যবসা তুই এখানে কিসের জন্য এসেছিস তোমার মেয়ে চকোবাদ বলে আসি চকোবাদ দিয়ে বলে আমার বাড়ি চলে এসেছিস হ্যাঁ মেরো বাসা থেকে বেরো কি আছে মেরো বাসা থেকে বেরো কি আছে আই বেরো যাচ্ছি আই যা তাহলে কোনদিন যদি আমার চোখের সামনে পড়ো হ্যাঁ তোমাকে আমি শুট করে দেব শুটটা কি রে মানে গুলি করব আমার বাড়ি এসে আমার গুলি করে দিবি এ আমার জানা নেই চেনা নেই একটা অজানা ছেলে বাড়ির মধ্যে নিয়ে দাঁড়িয়ে তোর আমি মা তোর মা ডাকতেছি তোর ব্যবস্থা আমি করতো বন্দুকের মতো গুলি বার করবে কোন বাবা রে তোমার আগেও বলেছি এখনো বলছি আমার ছেলে মেয়ে তো আমি একদম মিথ্যা কথা বলবে না তুমি আমি তোর বাবা আমি চাইবো না আমার ছেলে মেয়ে ভালো হয়ে চলুক আমি কেন মিথ্যা কথা বলতে না না তবু সে আমি আর বলবো না তুই শোনো কি মেয়ে স্কুলে যাবে তার টিফিন রেডি করতে হবে এখন আমি যাই দাদা এই সংসারে যে কথা বলতে যাবো সবাই বলে আমি মিথ্যা কথা বলছি তাহলে কে সংসার আমি মিথ্যাবাদী হয়ে গেল আমি আজকে আসছি দেখি তোমার ছেলেটা আবগারি মদ খেয়ে বমি করে মুখ থুবড়ে পড়ে আছে ও বন্ধু এই নিয়ে তো যত অশান্তি তারপরে একটা জিনিস তোমার বলি আচ্ছা বলো আমি বললাম খোকা বাজে পয়সা নষ্ট করিস না প্রয়োজনে দুটো মিষ্টি কিনে খা মদ মানুষে খায় না সে আমার বলছে বলে বন্ধু বাবা বেশি জ্ঞান দিও না এক পাক খেয়ে দাও কি তোমার কি এক পাক খেতে বললো তারপর আমাকে খেতে বলছে তোমার ছেলের কোনো গুরু জ্ঞান নেই সত্যি করে ওকে আমি বললাম তুই বন্ধু বাবাকে মদ দিচ্ছিস তোর গুরু জ্ঞান নেই কিন্তু বন্ধু একটা কথা বলবো কি রাজ দিলাম হ্যাঁ কিন্তু ওই ফকটিয়ার মদ তো ছাড়িনি মদটা খেয়ে নিয়েছি আমার ছেলের কাছে মদটা তুমি খেয়ে নিলে কি করবো বলো বন্ধু বিনা পয়সার মদ কেউ ছাড়ে তোমার আরো একটা বিরাট দুঃখের খবর আছে আরো দুঃখের খবর মানে আমি আজকে আসছি আচ্ছা দেখি না জামতলা ব্রিজের মুখের ধারে তোমার ছেলে মেয়েটা একটা ছেলে ছাতার নিচে বসে বসে বাদাম খাচ্ছে ও বন্ধু এই নিয়ে তো যশো অশান্তি এই কথা তোমার বন্ধুর কাছে বলতে গেলে বলে সেই আমার মেয়ের নামে মিথ্যা কথা বলছো সে কি তোমাকে বিশ্বাস করে না না এখন প্রত্যেক সংসারে বিশ্বাসের অভাব হ্যাঁ বন্ধু স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না কিন্তু বন্ধু আমি তোমার সংসারে বিশ্বাস ঢোকাবো তুমি যা বলবে আমি তাই শুনবো বন্ধু শুনবে হ্যাঁ শুনো হ্যাঁ বল তাহলে আমি আসবো তুমি যাবে তুমি যাচ্ছ আমি আসছি আমি যাচ্ছি তুমি আসছো এইবার যখন তোমার ছেলেটা আবগারির দিকে যাবে ঠিক সেই সময় দাঁড়া একটু মদ খেয়ে বলতে বলতে মদ খাচ্ছে কেন শোনো তাহলে আমি আসছি তুমি যাচ্ছ এইবার যখন তোমার মেয়েটা কোনো ছেলের ছাতা নিচে বসতে যাবে ঠিক সেই সময় দুজনে দাঁড়া একটু মদ খেয়ে নিই
আছি মেন জায়গা আছে মদ খাচ্ছি তাহলে আমি আসছি তুমি যাচ্ছ তুমি যাচ্ছ আমি আসছি ওন্দে বই মানে ওন্দে ঘুরে জামলা ঘুরে চলো কিন্তু বুঝতে মানে শুধু চলে গেলাম এই কথা বুঝতে পারলাম বুঝতে পারুনি না আমি কাকে কি বলছি রে হ্যাঁ ওই জন্য বলে বাংলা করে কথা বাংলা কো ছাড়া বোঝে না কেন বন্ধু ওই তো আমি তোমার প্রমাণ করে আচ্ছা বলো আমি একদিন হাওড়া ব্রিজের নিচে বসে বাংলা খাচ্ছি এক শালা ব্রিজের মাথায় উঠে বাংলা খাচ্ছি আরে বসে মাথা হ্যাঁ উঠে খেতে খেতে নেশা হয়ে গেছে এবার বলছে আমি পড়ে মারা যাব আমি পড়ে মারা যাব এখন কিছু ভালো লোক গিয়ে বলছে বলে ভাই মদ খেয়েছি নেশা হয়ে গেছে পড়ে গেলে মারা যাবি নেমে আয় সে কেন শুনবে সে নামছে না আমি গিয়ে বললাম তোমরা কেউ নামাতে পারবে না আমি নামিয়ে দেবো কি করে নামালে কি করে নামালাম গিয়ে বললাম ভাই তুই বাংলা খাস আমিও বাংলা খাই ভাই আমাদের তো বোতলের মিল আছে ভাই নেমে আয় কি বলছে জানো কি বলছি বলে শালা মদ খো তুই আমার কি করে নামাবি আমি রেগে গেলাম শালা আমি বাংলা করে আমাকে মদ খোর বললো আমি সঙ্গে সঙ্গে বললাম এই নেমে আয় বলছি যদি না নামি শালা পকেটে অশোক মার্কা ব্লেড আছে হাওড়া ব্রিজের গোড়া থেকে কেটে দেবো সেই বলেছি বলে ভাই কাটি নি নেমে যাচ্ছি নেমে যাচ্ছি নেমে এই ব্লেডের ভয়তে বাংলা খো নিচে নেমে এলো না নামলে ব্রিজ কেটে দেবো তো সত্যি বন্ধু তোমার বুদ্ধি আছে ঠিক এইভাবে তোমার সংসারে বিশ্বাস ঢোকাবো বলে বন্ধু আমি শুনবো শোনো আমি আসবো তুমি যাবে তুমি যাচ্ছ আমি আসি বুঝি মনে ঘুরে মনে ঘুরে চলে যাবো বুঝতে পারছি বন্ধু তুমি যাও বলেছো আমি সব কথা বুঝতে পেরে গেছি বুঝতে পেরেছ হ্যাঁ বন্ধু তাহলে আসি এসো সংসারে বিশ্বাস ঢোকা বই মানে যাও বন্ধু যাও তুমি যেমন ভাবে আমাকে বুঝিয়ে গেছো আমি ঠিক তোমার কথা মতো চলে বন্ধু আমার বউকে বুঝিয়ে দেবো এই সংসারে কারা মিথ্যা কথা বলে মাই গড আমি পার কাটতে মতে আমার এত দেরি হয়ে গেছে আমার স্কুল ছুটি হয় চারটে কিন্তু এখন তো প্রায় সাড়ে চারটে বাড়িতে এসেছি দেখি বামার মুডটা কেমন আছে আমি না মিথ্যে বলতে বলতে মিথ্যের পাহাড় জয়ে ফেলেছি আর মাকে ম্যানেজ করা আমার কাছে যে ব্যাপার কিন্তু বাবা তো খুব রাগি ম্যানেজ করতে একটু টাইম লাগবে তো যাই হোক দুজনকে ঠিক পটি পটি ম্যানেজ করেই নেব এইখানে দাঁড়াও এইখানে দাঁড়াও বাবা এটা কি আরে এটা কি মানে আমার সংসারে মিথ্যায় ভরে গেছে এটা হলো সত্য কথা বলানো মেশিন যে মিথ্যা কথা বলবে তাকে শুধু কাবাট কাবাট করে জোর মারবে আরে কি বলছি মানে আগে তোর মা কে দাও কাজ দেখিয়ে দিচ্ছি বলো তো মা তুমি এতক্ষণ কোথায় গিয়েছিলে কেন বাবা আমি এতক্ষণ স্কুলে পড়াশোনা করতেই গেছিলাম আমি পার্কে বসে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলাম সত্য কথা বলেছে দেখলে তো মমতা কেমন সত্য কথা বলেছে ডাকো তোমার সেই গুণধর ছেলেটাকে ডাকো আমার বিশ্বাসই হয় না ঠিক আছে তোমার বিশ্বাস করিয়ে দিচ্ছি বলো তো বাবা তুমি এতক্ষণ কোথায় গিয়েছিলে কেন আমি তো এতক্ষণ বন্ধুদের সাথে মাঠে খেলা করছিলাম নিশ্চয় তুই মিথ্যা কথা বলেছিস ওই জন্য তোকে মেরেছে সত্য করে বল তুই কোথায় গিয়েছিলি সত্য কথা বলছি তো আমি বন্ধুদের সাথে মাঠে বলছি বলছি বলছি
আমি বন্ধুদের সাথে ক্লাবে সিগারেট খাচ্ছিলাম। সত্য কথা বলেছে। ওদের মতো যখন আমার বয়স ছিল তখন তো আমি একবার বিড়ি সিগারেট খেতাম। তবে খুব তো ছেলের দোষ দিচ্ছিল, আজকালকার ছেলেরা কে না সহান করে গো। ওই জন্য কথায় বলে না, যেমন বাপ তেমন তার ছেলে। এই কি হলো, তোকে মারলো কেন? যেমন বাপ তেমন ছেলে বললে তোকে মারলো কেন? তাহলে কি ছেলে আমার নয়? ওদিন পরের ছেলে আমার বাবা বলে ডাকতে যে, আর এদিন নিয়ে আমি সংসার করছি, আমি কি করি রে? আমি কি পাগলা হয়ে যাবো না কি রে? স্যার বাবা কেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? আরে ওটা তো তোমারই ছেলে। তাহলে কি আমি পানের জলে ভেসে এলাম? এ হলো ঘর কলি, মুখে দিলি চুন কালি, পরে ছেলে বাবা ডাকে শুনবো কত কাল। বউ নয় তো মালা, আরে বউ নয় তো মালা। শোনো, আজ তোমার জন্য আমার এই সোনার সংসারে যত অশান্তি, কতি রোবট নাকি ধরে নিয়ে এসেছে, এর কথা আমি একদম বিশ্বাস করি না। কেন তুমি মাঝে বলো বুঝি না আমি। ভুলে গেলে তিন চার বার পাল্টালে স্বামী। কে বললো এই কথাটা? কে বললো? আমি বলেছি। আমি না, তুমি এ কথা জানো না, নিশ্চয় রোবট বলেছে। তুমি এ কথা জানলে কি করে ভাই? তুমি কি আমার বাপের বাড়ির পাশের কে? কেন তুমি মারছো বলো বুঝি না আমি। ভুলে গেলে তিন চার বার পাল্টালে স্বামী। তোমাদের ভুলের দোষে আজ আমি গেলাম ফেসে, তোমাদের ভুলের দোষে আজ আমি গেলাম ফেসে। কে আসল কে নকল আমি নিজে জাল। বউ নয় তো মালামাল, আরে বউ নয় তো মালামাল। বাবা কি কইতে, কি একটা ঘেরা মেশিনে নিয়ে যজন দাই তুমি পাকাচ্ছো? এ অশান্তি পাকাচ্ছি না, আমি তো শান্তি ফিরে আনছি। কোথা থেকে কে সে বাঁধাই গন্ডগোল, পার্কে বসে খেয়ে এলি বড় বড় রোল। বাবা এই কথাটা কি বললো? কেন আমি বলেছি, আমি পার্কে বসে বড় বড় রোল খেয়েছো, আর বাড়ি এসে বলছো আমি স্কুলে ছিলাম। কোথা থেকে কে সে বাঁধাই গন্ডগোল, পার্কে বসে খেয়ে এলি বড় বড় রোল। হরিদা লেখে গানে তরুণে বচনে, হরিদা লেখে গানে তরুণে বচনে। খেলায় না পড়িলে ওঠে না গাছে বিড়াল। বউ নয় তো মালামাল, আরে বউ নয় তো মালামাল। মমতা আজ বুঝতে পারলে সংসারে কারা মিথ্যা কথা বলে, এত বড় সত্য কথাটাকে তুমি আমার কাছে গোপন করে গেছিলেন যে ছেলে আমার নয়, তাই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ বন্ধু, কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? কেন বন্ধু? আমি তো সংসারে বিশ্বাস ফেরাতে এসেছি, হারাতে নয়। আর বন্ধু তুমি? হ্যাঁ আমি। রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি বাংলার বোতল নিয়ে ছুটে আসিব। না না বন্ধু, যখন তুমি বিয়ে করেছিলে তখন কি একবার জিজ্ঞাসা করেছিলে যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গে প্রেম ছিল কিনা? তবে কেন বর্তমানকে কষ্ট দিচ্ছ অতীতের কথা বলে? তোমার বাড়িতে কেন, প্রত্যেক বাড়িতে বিশ্বাস হারিয়ে গেছে প্রায় বাড়িতে। ছেলে মেয়ে যাবে স্কুলে, যাওয়ার নাম করে পার্কে বসে থাকবে, সিনেমা হলে কাটিয়ে দিয়েছে, বাবা আমার কাছে এসে বলবে আমরা স্কুলে ছিলাম। মিথ্যা কথা বলে একটা ব্যাড হ্যাবিট করে ফেলেছে। এ আর মিথ্যা কথা বলবি না, না কানের গোড়া একদম গরম করে দেবো। এ আমার বলে বন্ধু বাবা এক প্যাক খাবে? এর এত সাহস? এর সঙ্গে যত এর বন্ধু বান্ধব দেখেছি সব কটা বাংলা খোরার গাঁজা খোর। কেন রে এই এত বাংলা গাঁজা কেন খাস? আর তোমার এই মেয়েটা বাড়ির মতো মেয়ে বদমাশের গোড়া একদম। যতবার এই পদে যাই দেখবো কোনো না কোনো ছেলের ছাতার নিচে বসে বসে বাদাম খাচ্ছে। এই এত বাদাম খাস হজম করিস কি করে রে? গ্যাস হয় না তোদের? এরপর আর মিথ্যা কথা বলবি? এরপর যদি মিথ্যা কথা বলি রোবটের ভাই গোবর সেজে আসবে। গোবরটা কি? রাক্ষসের ভাই খোকর বই পড়েছি পড়েছি, ওরম রোবটের ভাই গোবর সেজে আসবে। আসি বন্ধুনি, এই দেখো তিনবার তিনবার মাসালাম, একবার বললে না এক কাপ চা খেয়ে দাও। চা কেন, দুপুরে খাওয়া দাওয়া করে যাও। সে কি আজ বাংলার পার্টি হবে? বাংলার পার্টি? এই দেখো বয়েতে বাংলা আর বয়েতে বউ দুজনার কাজ দেয় একই, বুঝতে পারো নি? বাংলা খেলে বুকে ওঠে আর বউ সবসময় ঘাড়ের ওপর উঠে থাকে। বাংলা যখন বুকের ওপর ওঠে লোক তখন বলবে বাংলা ঘর, আর বউ ঘাড়ের ওপর উঠলে সংসার থেকে বিশ্বাস হারিয়ে যাবে। কি বলে মনে থাকবে? তাহলে আসি ওই কথা থাকলো, রোনে মনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি বাংলার বোতল নিয়ে ছুটে আসি। বন্ধুদের আজ আমি বুঝতে পেরেছি
আমার সংসারে কারা মিথ্যা কথা বলি আজ তো দেখছেন ওই মানুষটাকে আমি ভুল বুঝেছি তোর ওই মানুষটাকে আমার কাছে মিথ্যাবাদী বানিয়েছি তাই সংসার ছেড়ে তোদের বাবাকে নিয়ে আমি আমি চিরদিনের মতো চলে যাব তেরি উগলি পকড় কে চলাম মমতা কে আঁচল মে পালা Yeah, yeah.